และถือว่านิโคลีพิชาพาลิมสันุการคือรองอ ডিসেম্বর চীনের সান ইয়া শহরে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ড 2018 এর গ্র্যান্ড ফিনালে। সেখানে সেরা 10 থেকে সেরা 12 নির্বাচন করা হলে বাদ পড়েন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী। তবে এবার মিস ওয়ার্ল্ডের সেরা 20 এর তালিকায় জায়গা করে ইতিহাস গড়েছেন তিনি। সেই হিসেবে ঐশী এখন বিশ্বের সেরা 20 সুন্দরীর মধ্যে একজন। প্রাউড রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ। চীনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে 10 ডিসেম্বর দেশে ফিরেন জান্নাতুল ফেরদৌস ঐশী। দেশে ফিরে শনিবার তিনি এফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আসেন। সেখানে তিনি জানান নিজের অভিজ্ঞতার কথা। তবে যতটুকু মানুষ ভাবেনি বা যতটুকু আমি ভাবিনি তার থেকে অনেক বেশি আমি মনে হয় পেরেছি মিস ওয়ার্ল্ডের কম্পিটিশনে। মিস ওয়ার্ল্ডের মুকুটটা হ্যাঁ অনেক মূল্যবান, কিন্তু এইসব মন্তব্য এইসব কমপ্লিমেন্ট আমার কাছে প্রতিযোগিতার আগে নিজেকে সময় দিতে পারলে আরো ভালো করতেন বলেও জানান তিনি। আমার ডেঙ্গু যেহেতু ছিল, গ্রুমিং এর যে ব্যাপারটা ছিল সেটি আমি আমি আমার গ্রুমিংটা হয়ে ওঠেনি। আমি যেহেতু হসপিটালে ভর্তি ছিলাম, খুব অসুস্থ ছিলাম, সেক্ষেত্রে যে গ্রুমিংটা আমার হতো সেটা হয়তো বা মিস ওয়ার্ল্ডে গিয়ে প্রথমত আমি কি কি ফেস করতে হতে পারে, আমার ওখানকার মানুষজন কেমন, তাদের মন মানসিকতা কেমন, কিভাবে তাদের সাথে অ্যাডজাস্ট করতে হবে, কারণ অ্যাডজাস্টমেন্ট অনেক বড় একটা ব্যাপার। শুধুমাত্র যে তাদের অ্যাক্টিভিটিস গুলোর উপরে পারফর্ম ভালো করলেই যে মিস ওয়ার্ল্ড হয়ে যাওয়া যাবে তা নয়। এই মিস বাংলাদেশ আরো বলেন, ছোট ছোট ভুলগুলো শুধরে নিয়ে চলতে পারলে দ্রুতই বিশ্ব সুন্দরীর মুকুট জিতে নিতে পারবে বাংলাদেশ। তাকে সোশ্যাল ওয়ার্কার হতে হয়, সেটা যে শুধুমাত্র আমার অর্গানাইজেশন করে দেবে তা না, তাকে ব্যক্তিগতভাবে কোনো না কোনো সামাজিক কাজের সাথে জড়িত থাকতে হয় এবং আচার আচরণ ব্যবহার সব দিক থেকে তারা অনেক বেশি কাম করে। সংবাদ সম্মেলনে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক অন্তর্সবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করায় ভুল ভ্রান্তি ছিল, তবে তাদের সর্বোচ্চ চেষ্টার প্রমাণ ঐশী ফাইনালে জায়গা করে নেয়া। তো আমাদের দেশকে অল্প সময় যেটুকু নিয়েছি এবং আমরা সবকিছু আত্মস্থ করেছি, অবশ্যই ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে বাংলাদেশ মিস ওয়ার্ল্ড হবে। 30 সেপ্টেম্বর মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হন ঐশী। সেদিন সেরা 10 সুন্দরীর মধ্য থেকে তাকে সেরা নির্বাচিত করা হয়, যার মাধ্যমে তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।